আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যারা খুবই দুর্বলতা নিয়ে ভুগতেছেন, কীভাবে সহজে আপনার দুর্বলতা দূর করবেন, আর শরীরে কীভাবে সহজে শক্তিটা তৈরি করবেন, আর কীভাবে সহজে শক্তিটা ধরে রাখবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি উপকার পাবেন। প্রথমে যে খাবারটা দেখতেছেন, এটা হলো শিমুল গাছের মূল বা শিকড়, কেউ বলে তুলা গাছ। এই শিমুল গাছের মূল আর শিকড় যেটাই বলি না কেন, এটা কিন্তু যুগ যুগ ধরে বিভিন্ন উপকারিতা আছে। যেমন আপনার যদি শরীর ক্লান্ত লাগে, দুর্বল লাগে, শরীরে শক্তি পান না, মানে খুবই দুর্বল লাগে, এই দুর্বলতা দূর করার জন্য এই শিমুল গাছের মূল খুবই উপকারিতা। আপনার অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে খেলে আপনার শরীরে পরিপূর্ণ শক্তিটা পাবেন। একটা সময় যে শক্তিটা ক্ষয়ে গেছে, এই ক্ষয়টুকু শক্তিটা আপনার সহজে পূরণ করতে পারবেন। এর জন্য আপনার পরিপূর্ণ শরীর শক্তিটা পূর্ণ হবে এবং পরিপূর্ণ শরীর শক্তিটা বৃদ্ধি হবে, আর শক্তিটা আপনার সহজে ধরে রাখতে পারবেন। আর পাশাপাশি এটা কিন্তু ভিটামিন, এই শিমুলের মূল ভিটামিন এ এবং সি, ভিটামিন এ এবং সি গাছটা আপনি সহজে পূরণ করতে পারবেন। আর আপনার শরীরে কোনো জায়গায় যদি গা দু হয়, বিশেষ করে যদি আমেশ হয়, আমেশ আপনার দূর করতে পারবেন। আর দাঁতের যে গোড়া বা দাঁতের যে মাড়ি, এটা দেখবেন দাঁতকে শক্ত এবং মজবুত করে একদম সহজে। এটা কীভাবে খাবেন, খাওয়ার প্রসেসটা আমি বলি। এটা হলো আপনারা এরকম কাঁচা চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, চিবিয়ে চিবিয়ে খেলে উপকার পাবেন, উপকার পাবেন না তা না, উপকার পাবেন তো একটু কম পাবেন। যদি এটা এরকম শুকায় গুঁড়া গুঁড়া পাউডার করে নিয়ে খেতে পারেন, আর সবচেয়ে বেশি ভালো হয়। যেমন এক গ্লাস গরম দুধের সাথে এই শিমুল গাছের মূল এটা পাউডার করবেন, 2 চামচ এক গ্লাস দুধের সাথে রাত্রেবেলা ঘুমানোর জন্য আগে বড়া পেটে খাবেন 1 টানা 7 দিন। আপনার শরীরে যে ক্ষয় হয়েছে, মানে শক্তি যে ক্ষয় হয়ে গেছে, এই ক্ষয়টুকু শক্তি আপনার সহজে পূর্ণ করতে পারবেন এবং পরিপূর্ণ হবে, আর শরীরের শক্তিটা সহজে ধরে রাখতে পারবেন একদম সহজে, আর দুর্বলতা ক্লান্ত আপনার লাগবে না, পরিপূর্ণ শরীরের শক্তিটা পাবেন। এই জন্য 1 টানা আপনার 7 দিন খেয়ে দেখেন ইনশাল্লাহ, পরীক্ষামূলক 1 টানা 7 দিন খেয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কথাটা সত্য না মিথ্যা, এবং পরিপূর্ণ শরীর শক্তিটা পাবেন। আর এটা কিন্তু সারা বছরই খাওয়া যায়, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটা কিন্তু গাছের শিকড়, এই জন্য সারা বছরই খাওয়া যায়, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। যারা এই ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন, ফলো দিলে এটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করে আপনার সহজে দেখতে পাবেন।